ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মা লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমা ইত্তাবাহুম বি ইহসানিন ইলা ইয়াওমিদ্দিন আম্মা বা'দ। সৌদারা থেকে প্রশ্ন করেছেন ভাই তানবীর আহমেদ, তিনি প্রশ্ন করেছেন যে আমাদের মাঝে অনেকেই কথা বলার শেষে দেখা যায় কিছু শব্দ বলে থাকে, যেমন আপনি দীর্ঘজীবী হন, আল্লাহ না করেন এবং ভালো থাকেন, এই কথাগুলি বলার হুকুম কি? এই কথাগুলি বলা যাবে না, যদি সে জেনে বুঝে করে থাকে তাহলে শিরক হয়ে যাবে, আর যদি জেনে বুঝে না করে থাকে এটা পাপ হবে এবং না বুঝার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিতে পারেন। তো আমাদের এই কথাগুলো ছাড়তে হবে, এই পরিভাষাগুলো। যেমন কথা হচ্ছে যে আপনি দীর্ঘজীবী হন, মানুষ দীর্ঘজীবী হতে পারে না, আল্লাহ আপনাকে হায়াতে তৈয়বা দান করুক, সুস্থ হায়াত দান করুক, কেননা হায়াত বাড়ে না। এটা একটা শুনেছেন আপনারা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মরণকে নির্ধারণ করে রেখেছেন যে ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন আল্লাহ রাব্বুল আলামিন, প্রত্যেকটি গোত্রের জন্য, প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত একটি সময় নির্ধারণ করে রেখেছেন। ইদা জা আজালুহুম লা ইয়াস্তাকিরুনা সাআতাম ওয়া লা ইয়াস্তাকদিবুন, আর মানুষের সময় যার শেষ হয়ে যাবে, মানুষের মৃত্যু যখন চলে আসবে, তো এক মুহূর্ত সময় কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন না। তো সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যে মানুষ দীর্ঘজীবী নিজে নিজে হতে পারবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলে করতে পারেন। এই জন্য বলতে হবে আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক, এ কথাটাই বলতে পারেন, বা আল্লাহ আপনাকে হায়াতে তৈয়বা সুন্দর হায়াত দান করুক, যতদিন বেঁচে থাকবেন আপনি সুস্থভাবে বেঁচে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম হায়াত দান করুক, এইটা বলা যাবে। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ না করেন, তো আল্লাহ না করেন এই কথাটি না বলে আল্লাহ আপনাকে ভালো করুক, এই কথাটি বলতে হবে। আরেকটি কথা হচ্ছে যে ভালো থাকেন, ভালো থাকতে কেউ পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালো রাখুক, আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, আল্লাহ আপনাকে ভালো রাখুক, এই কথাগুলো বলতে হবে। তো আমাদের ভাষাগত কিছু ভুল আছে, এই জন্য যেহোবার অপরাধ অনেকগুলি, আমাদের এই যেহোবাকে কম কন্ট্রোল করে আমাদের বিশেষ করে বাঙালিদের মধ্যে যে স্বভাবটি এসে গেছে, বিশেষ করে বাংলাদেশ ভারত ভারত এই দুই বাঙালিদের মধ্যে ইন্ডিয়ানের সেই স্বভাবটি অর্থাৎ হিন্দুয়ানির স্বভাবটা আমাদের মধ্যে রয়ে গেছে। যেমন আমরা অনেক সময় বলে থাকি আসি, আমরা চলে যাচ্ছি কিন্তু বলে থাকি যে আসি, আসে আসলে আরবিতে বললে বলি যে আনা আজহাবু আমি যাইতেছি, ইংলিশে বললে বলি আই গো আমি যাই। তো এই আরবি ইংলিশ ইংরেজিতে বললে তখন যাই শব্দ ব্যবহার করি, বাংলাতে বললে আসি, আসি মানে এই যাই শব্দটা বলা যাবে না যদি আর ফিরে না আসতে পারো। আর সুবহানাহু ওয়া তাআলা যদি আসি বলতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরে আনার মালিক হলেন, তিনি ফিরে আনতেও পারেন না আনতে পারেন। এই কারণে যদি আসি শব্দটা বলতে হয় তাহলে ইনশাআল্লাহ বলতে হবে, আর যদি না হয় তাহলে যাই বলতে হবে। তো মনে রাখতে হবে যে আমাদের এই শব্দগুলি থেকে বেঁচে থাকা উচিত। আর বাংলাদেশে অনেক এরকম শব্দ আছে, যেমন দেবর, যেমন এই ধরনের অনেক ধরনের শব্দ আছে যে শব্দগুলো আসলে অপরাধমূলক শব্দ, আমাদের এই শব্দগুলো থেকে বেঁচে থাকা উচিত। আশা করি ভাই উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।